আসসালামু আলাইকুম এক্সপার্ট সলিউশন বিডি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম বরাবরের মতো আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই টপিকটি অবশ্যই আমাদের এই চ্যানেলে আর কোনো এই বিষয়ে কোনো ভিডিও নেই তো আজকে আমরা দেখব হচ্ছে কি আমাদের হাতে আছে যে স্যামসাং মনিটর তো এই মনিটরটি সমস্যাটা কি বা সমাধান কি টোটালি দেখব চলুন আমরা আগে এটা পাওয়ার দিই তারপরে বিস্তারিত দেখি এটা কিন্তু মূলত হলো স্যামসাং S19C300 এটা সরাসরি 300 বলে থাকি তো পাওয়ারটা অন করলাম পাওয়ার তো আসলো এখন বিজিএ কেবলটি লাগিয়ে দেখি এই হলো বিজিএ কেবল লাগানো হলো তো মোটরটি রান হয়ে গেছে তো মোটর কিন্তু কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না এখন তাহলে আমরা দেখতে চাই যে এটার মেনুটা কি অবস্থা দেখুন আমাদের কিন্তু লক অটো অ্যাডজাস্ট লক দেখাচ্ছে এটাই মূল সমস্যা হলো অটো অ্যাডজাস্ট লক হ্যাঁ তো অটো অ্যাডজাস্ট লক হলে অনেক সমস্যা হয় যেরকম অনেক সময় রেজুলেশন চেঞ্জ করলে এদিক সেদিক হয় সেই ক্ষেত্রেগুলোতে এটাকে ডানে বামে কোনো জায়গায় সরানো যায় না যেমন এখানে ছোটো আছে আপনি যদি চান অ্যাডজাস্ট করতে কোনোরকমই অ্যাডজাস্ট করতে পারবেন এই সমস্যা দ্বিতীয়ত অনেক সময় কোনো একটা সাইড হয়তো এই আইকনগুলো আমাদের ওই ভিতরে চলে যায় তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের সমস্যা অটো অ্যাডজাস্ট না করলে আর অটোমেটিক নেয় না এবং দ্বিতীয়ত এই মেনু লক হয়ে গেলে সেক্ষেত্রে মেনুতে এইভাবে কাজ করে কিন্তু ভিতরে যদি আপনি চান ব্রাইটনেস কন্টেস্ট বাদে বাকি কিন্তু কোনো জিনিসই আপনার কাজ করে না যেরকম এখানে কালার অপশন আছে হ্যাঁ এই বিষয়গুলো কোনোভাবেই কোনো কাজ করে না এক্সট্রা কালার আছে কী বলে শার্পনেস আছে অনেক কিছুই আছে সেগুলো টোটালি অফ থাকে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো হচ্ছে যে এই ধরনের সমস্যা হলে আপনারা কীভাবে মনিটরকে আনলক করবেন লককে আনলক করবেন চলুন আমরা বিস্তারিত এই বিষয়টাই দেখি খুব সুন্দরভাবে খেয়াল রাখবেন আমাদের এই লিডটার দিকে ঠিক এই জায়গাটা আপনারা যেন লক্ষ্য রাখবেন এবং আপনাদের হাত যে কোনো হাতের আঙ্গুল আপনারা ব্যবহার করতে পারেন এই মেনু বাটনটা ঠিক এভাবে দিয়ে ধরে রাখবেন 20 থেকে 30 সেকেন্ড এবং এই লাইটের দিকে তাকিয়ে থাকবেন যে এটা কিভাবে চেঞ্জিং হয় আপনি এখানে সিগনাল পাবেন তাকিয়ে থাকুন এই দেখুন একটা লাইট জ্বলছে এবং নিভছে হ্যাঁ এখন যদি আমি অটোতে দিই দেখুন আমার অটো অ্যাডজাস্ট ঠিক কাজ করতেছে তো এইটাই হলো মূল যে মেনু লক হয়ে গেলে আনলক কিভাবে করতে হয় তো সেইটাই দেখালাম এই ভিডিওর মাধ্যমে ছোট একটি চেষ্টা আপনাদের জন্য অনেকেই অনেকের রকম বিপদে থাকেন যেমন এই এখন যদি আপনি এই রেজুলেশনে থাকে আপনি কখনোই কিন্তু এটা অটো আর লক থাকলে মারতে পারবেন না অটো অ্যাডজাস্ট করতে পারবেন না তো এখন আমি অটো দিয়ে দিলাম দেখুন সমস্যা গেছে কাজ করতেছে যেরকম এই সাইডটা ভিতরে ছিল ওই সাইডটা ভিতরে ছিল সাইডটা বাইরে ছিল সেটা অটোমেটিক সে নিয়ে নিল এবং মেনুর ভিতরে যে বিষয়গুলো আছে সমস্ত অপশনগুলো চালু হয়ে গেছে আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন চাইলেই আবার আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো যাই হোক এই এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র একটি মেসেজ দেওয়া সেটা হলো যে যদি মেনু লক হয়ে যায় খুব সহজে আপনারা বাসায় বসে আনলক করতে পারবেন বা অফিসে বসে আনলক করতে পারবেন কিন্তু সিস্টেমটা জানা থাকতে হবে সেটা হলো মেনুতে আপনার যে কোনো একটি আঙ্গুলের থাম দিয়ে ধরে রাখতে হবে 20 থেকে 30 সেকেন্ড এর বেশি নয় এবং লিডটা দিকে ফোকাস রাখতে হবে দেখতে হবে লিড আপনাকে সিগনাল দেবে যে হ্যাঁ আমি লক আনলক হয়েছে কি না সেটা খেয়াল রাখতে হবে আর যদি আপনি খেয়াল না করেন দেখা যাচ্ছে লক খোলার পরে আবারও লক হয়ে যাবে আনলকের পরে আবারও লক হয়ে যাবে শুধুমাত্র আপনার প্রেসের কারণে তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেকেরই উপকার আসবে ভিডিওটি আর ভিডিওটি উপকার আসলে অবশ্যই একটা লাইক করুন কমেন্টস করে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন আগামীতে চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু